নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত হাজির হয়ে গেলাম সরজিৎ ঘোষের লেখা একটি মন ভালো করা গল্প নিয়ে গল্পটির নাম বউ মা তো চলুন গল্পটা শুনে নেওয়া যাক আর যারা আমার চ্যানেলে নতুন তারা খুব শিগগিরই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যা তো চলুন শুরু করা যাক রেল লাইনের ধারা পাড়া কয়েকটা ঝুপড়ি টাইপের ঘর কচি কাছে কয়েকটা বাচ্চা দৌড়ে এসে মৌলিকে বৌমা বলে জড়িয়ে ধরল মৌলি প্রত্যেকের রাতে একটা করে চকলেট দিতেই ওরা বেশ খুশি হয়ে দৌড়তে দৌড়তে চলে গেল দেখলাম এমন দৃশ্য দেখে অবাক হয়ে মৌলিকে জিজ্ঞেস করি কি ব্যাপারে এই বস্তির বাচ্চাগুলো তোকে চেনে নাকি মৌলি হেসে উত্তর দিল বুঝলি ওরা আমাকে খুব ভালোবাসে আসলে আমি আজ কলেজে যাওয়ার সময় বলেই গিয়েছিলাম ওদের জন্য চকলেট নিয়ে আসব। তাই তো আমাকে দেখতে পেয়ে সব দৌড়ে এলো একসঙ্গে প্রায় আট দশটা বাচ্চা মৌলিকে জড়িয়ে ধরে আবদার করতে দেখে আমার বেশ ভালো লাগছিল মৌলি আসলে আমার বন্ধু বিএড কলেজে এসে মৌলির সাথে পরিচয় আমরা একসঙ্গে বিএড করছি কলেজ থেকে সেদিন মৌলির সাথে মৌলির বাড়িতেই যাচ্ছিলাম একটা বই ওর থেকে নেওয়ার ছিল তা মৌলি আমাকে বলল আমার সাথে আজ আমার বাড়িতে চল বইটাও নেওয়া হয়ে যাবে আর আমার বাড়িতেও আসা হবে আমি একটু কিন্তু কিন্তুই করছিলাম জিজ্ঞেস করলাম তোর বাড়িতে গেলে কেউ কিছু খারাপ ভাববে না আসলে ওটা মৌলি শ্বশুর বাড়ি খুব স্বাভাবিক এমন জিজ্ঞেস করাটা মাত্র সাত মাস আগে ওর বিয়ে হয়েছে মৌলি শুনে হেসে বলল আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো মানুষ বরংতেই গেলে ওনারা আর খুশিই হবেন মৌলি ও শ্বশুর শ্বশুর প্রশংসা প্রায়ই করে নিশ্চয়ই ভালো মানুষ তা হলে মৌলি বা প্রশংসা করবে কেন যাই হোক মৌলি বাচ্চাগুলোকে চকলেট দিতেই ওদের খুশি দেখে আমার মনটা এত ভালো হয়ে গেল যে বলে বোঝাতে পারবো না ট্রেন থেকে নেমে খানিকটা হেঁটে আসতে বাচ্চাগুলি মৌলিকে বৌমা বলে ডাকলো দেখে আমি কৌতূহলী হয়ে মৌলিকে জিজ্ঞেস করতেও বলো ওরা আমাকে বৌমা বলেই ডাকে আমারও বেশ ভালো লাগে ওদের মুখে এই বৌমা ডাকটা শুনতে সে না হয় বুঝলাম কিন্তু ওই টুকুটুকু বাচ্চার তোকে বৌমা বলে তোকে তো বলাই হয়নি সে গল্প বলে মৌলি বলতে শুরু করলো বিয়ের পরের দিন দুপুরে ছিল আমার বৌভাতের অনুষ্ঠান বিয়ে বাড়ি অথচ কেমন যেন মের মেরে লাগছিল বাড়িটা বিয়ে বাড়ি বলেই মনে হচ্ছিল না সেরকম যেন লোকজনও নেই অথচ বিয়ের দিন সকাল থেকে আমাদের বাড়িতে কত লোকজন কত হই বাড়িটা গম গম করছিল অথচ এখানে সেই ব্যাপারটাই নেই গাড়ি থেকে নেমে বাড়িতে পা রাখতে শাশুড়ি মা শুধুমাত্র বরংটুকুই করলেন তারপর উনি বললেন বাড়িতে একটা বউ অনুষ্ঠান তাই আমাদের দেরি করে কাজ নেই এখানে আর সময় নষ্ট করবো না আমাদের এখন অনেক কাজ ওখানে তাড়াতাড়ি যেতে হবে আমাদের বউ অনুষ্ঠান বলছেন অথচ সেরকম কোনো আয়োজন চোখে পড়ছে না নতুন বউ বাড়িতে আসার পর কত রিচুয়াল থাকে সেসব কিছুই হলো না কেমন যেন একটা খারাপ লাগতে শুরু করলো অন্যের বিয়ের কত রিচুয়াল দেখেছি অথচ নিজের বিয়েতে সেসব কিছু হতে না দেখে খারাপ লাগলো কিন্তু একটা খটকা মনের মধ্যে কাজ করছিল। শাশুড়ি মা বললেন ওখানে তাড়াতাড়ি যেতে হবে আমাদের তা কোথায় যেতে হবে সেটা বুঝে উঠতে পারছিলাম না আমার বরকে যে জিজ্ঞেস করব সে সাহসটুকুও পাচ্ছিলাম না প্রথম দিন বাড়িতে এসে এত প্রশ্ন করাটাও ঠিক নয় তাছাড়া বিয়েটা আমার দেখাশুনো করি প্রেম করে বিয়ে নয় বরণ পর্ব মিটতে শাশুড়মে আমাকে বললেন বৌমা আজ বৌভাতের অনুষ্ঠান অনুষ্ঠানটা কিন্তু এখানে হবে না হবে অন্য এক জায়গায় কৌতূহলিও হয়ে জিজ্ঞেস করলাম কোথায় তুমি গিয়ে সব কিছু দেখতে পাবে তারপর আমাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাওয়া হলো শুনলাম বাড়ি থেকে খুব একটা দূরে নয় কাছেই আমি তখনও গাড়িতে বসে গাড়ি থেকে নামিনি সানাইয়ের আওয়াজ কানে আসছে দেখি উপচে পড়া ভিড় আমাকে দেখার জন্য ভাবছিলাম বিয়েবাড়ির জন্য হয়তো কোনো লজ ভাড়া নেওয়া হয়েছে আমার ধারণা ভুল বাড়ি থেকে একটু দূরে রেল লাইনের ধারে একটা বস্তি ওইখানে আয়োজন হয়েছে বউ অনুষ্ঠান দেখলাম বস্তিগুলোর পাশে একটা বড় প্যান্ডেল ওখানে সব খাওয়া দাওয়ার আয়োজন এই রকম একটা বস্তি এলাকায় আয়োজন দেখে আমার বরকে জিজ্ঞেস করি অত বড় বাড়ি থাকতে এখানে বউ আয়োজন আসলে এসব কিছু আমার মা বাবারই ইচ্ছে আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না সেই মুহূর্তে আমার শ্বশুরমশাই আমার কাছে এসে বললেন বৌমা খুব অবাক হচ্ছ তাই না আমাদের সবার সম্পূর্ণ সহমতে এখানে আয়োজনটা করতে পেরেছি এই যে সব ছোটো ছোটো ঝুপটি ঘরগুলো দেখছো এদের জন্য আমাদের এক ছোট্ট প্রচেষ্টা এদেরকে সেভাবে কেউ কখনো নিমন্ত্রণ করে না কোনো সামাজিক অনুষ্ঠানে এরা কখনো যেতেও পারে না চিরকাল এইভাবে এরা থাকে তাই ভাবলাম আমার ছেলের বিয়ে উপলক্ষে এদের জন্য যদি কিছু একটা আয়োজন করতে পারি তাহলে মন্দ হয় না তাই তোমার শাশুড়ি মা আর আমি ঠিক করি এদের প্রত্যেককে নিমন্ত্রণ করে খাওয়াবো আমরা শ্বশুর শ্বশুরমশের কথায় বুঝে যাই সব কিছু কিন্তু এভাবে তো কেউ কখনও ভাবে না ওনারা যে ভাবতে পেরেছেন এটা ভেবেই ভালো লাগছে পুরনো সব রিচুয়ালকে দূরে সরিয়ে দিয়ে নতুন করে নতুন ভাবনায় বৌ অনুষ্ঠান সত্যিই প্রশংসার দাবি রাখে কথাগুলো আমি ভাবছি তখনই আমার শাশুড়ি বললেন বৌমা আমরা ভাত কাপড়ের অনুষ্ঠানটা আলাদাভাবে করতে চেয়েছি ভাত কাপড়ের অনুষ্ঠান মানে দায়িত্ব নেওয়া সেই দায়িত্বটা আমরা আজ থেকে নেব এই অসহায় মানুষগুলোর জন্য এই বস্তিতে আছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন মতন মানুষ এদের পাশে থেকে আমরা সহযোগিতা করব বুঝতেই তো পারছ তোমার শ্বশুরমশাই আর আমি দুজনেই রিটায়ার্ড পারসন হাতে অনেক সময় তাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমরা এদের পাশে থাকতে চাই আর আজ প্রত্যেককে নিজের হাতে পায়েসটুকু দিও ওদের পাতে সকলের জন্য নতুন জামা কাপড়ের ব্যবস্থা করেছি আমরা তুমি আর বাবু দুজনে ওদের হাতে তুলে দিও আমার শ্বশুরমশাই আর্মিতে সার্ভিস করতেন আর শাশুড়ি মা ছিলেন স্কুল শিক্ষিকা দুজন মানুষ যে এতটা উদার হতে পারেন সেটা কখনো ভাবিনি আমি শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলি আপনারা যা করছেন একদম ঠিক কাজ করছেন মা আমিও আপনাদের এই মহান কাজের সঙ্গে যুক্ত হতে চাই আমিও নিজে কিছু করতে চাই এমন শুভ দায়িত্ব নিতে মন্দ লাগে না তার আগে আমার একটা চাকরি দরকার চাকরি পেলে আমিও নিজে কিছু খরচ করতে পারবো কিন্তু এই মুহূর্তে তো আমার কথা থামিয়ে দিয়ে শাশুড়ি মা হেসে বললেন ওরে পাগল মেয়ে সব কাজে টাকা লাগে না লাগে মন লাগে মানসিকতা তোমার কাছে টাকার থেকেও বড়ো জিনিস আছে সেটা হলো বিদ্যা যা টাকার থেকেও মূল্যবান এই বস্তুতে অনেক বাচ্চা আছে যাদেরকে পড়াশুনো শেখানোটাও খুব জরুরি সে কাজটা তুমি করতে পারবে আসলে কি জানো তো বৌমা শিক্ষার আলো যদি এদের আলোকিত করা যায় এরাও সমাজের ভালো জায়গায় পৌঁছে যাবে একদিন সমাজের বুককে মাথা তুলে দাঁড়াবে সেটার জন্য একটা সৎ প্রচেষ্টা দরকার আর সেটা তুমি পারবে নিজেই সেদিন শাশুড়ি মায়ের কথায় একটা বড় মনোবল সঞ্চয় করে ফেলি এবং শাশুড়ি বলি আমিও পারবো আপনারা যখন সাথে আছেন তখন পারব না এটা হয় নাকি সেদিন দুপুরে ভাত কাপড়ের অনুষ্ঠান হয় এক রকম দায়িত্ব নিয়ে প্রচলিত যে রিচুয়ালগুলো হওয়ার কথা সেগুলো হয়নি বলে আমার একটু আক্ষেপ হয়নি মনে একরাস ভালো লাগা তৈরি হয়ে গিয়েছিল সেদিন সকলের পাতে যখন পায়েস দিচ্ছিলাম আমার শাশুড়ি আমাকে দেখিয়ে বসতে সকল মানুষগুলোকে বলে দিচ্ছিল তোমরা আজ থেকে সবাই বউ মা বলে ডেকো তারপর থেকে আমি হয়ে গেলাম সকলের বউ এক নতুন রিচুয়াল তৈরি হয়ে গিয়েছিল এক এক নতুন রিচুয়াল তৈরি হয়ে গিয়েছিল সেদিন এই ছোট ছোট বাচ্চাগুলো যখন বৌমা বলে ডাকে ওই ডাকের মধ্যে আমিও যেন মা ডাকটাই শুনতে পাই সেদিন মৌলির মা হয়ে ওঠার গল্প শুনে কি যে ভালো লাগলো বলে বোঝাতে পারবো না মৌলিকে বলি সত্যিই তুই সৌভাগ্য করে এমন একটা নিজের বাড়ি পেয়েছিস যে বাড়িতে প্রত্যেকটা মানুষ ভীষণ ভালো এমন মানুষদের পাশে পেলে কোনো মেয়ে আর শ্বশুর বাড়ি বলবে না বলবে তার নিজের বাড়ি ঠিক বলেছিস আমি নিজেকে খুব হ্যাপি মনে করি এরকম একটা হ্যাপি ফ্যামিলি পেয়ে আমার হাজব্যান্ড খুব হেল্পফুল ও আমাকে সবসময় সহযোগিতা করে আমার শাশুড়ি মা আর আমি দুজনে এই ছোটো বাচ্চাগুলোকে পড়াই শুধু পড়ানো নয় এদের শরীর খারাপ হলেও চিকিৎসার ব্যবস্থা করে আমার শ্বশুর মশাই এদের সুবিধা অসুবিধায় পাশে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান বলেই মনে হয় সেদিন থেকে আমি এদের কাছে বউ মা হয়েই রয়ে গেছি এদের ভালোবাসে আমি নিজেকে ভরিয়ে তুলি সব সময় বিয়েতে পাওয়া আমার এই বউ মা উপহার আমাকে আর একটা নতুন জীবন দিয়েছে শেষ হলো পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন